এক্সপেরিমেন্ট রাখা হয়েছে দেখলাম 10টা, আমি সব এগুলো ফলো করবো না আমার বাড়িতে। প্রিসিশন মানে হচ্ছে সূক্ষ্ম, প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট হচ্ছে হলো স্লাইড ক্যালিপার্স, ওয়ান ইয়ার স্কেল, এগুলো আমি পড়াচ্ছি না, স্ক্রু গজ, তারপর হাইট গজ আছে, হ্যাঁ, তারপর হচ্ছে হলো ইলেকট্রিক ইয়ে যেটা ব্যালেন্স যেটা একদম মিল কি বলে এটাকে মিলিগ্রাম পর্যন্ত যেটা তো বেঁধে নেওয়া যায়, তো এইগুলো হচ্ছে বেসিক্যালি আমার প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট। ওরা রাখছে আর কি যে 10টা, আমি এই 10টা আমি যে ফলো করবো সেটা ছিল না, বাট তোমাদের সিলেবাসে কি কি রাখছে ওরা জাস্ট আমি ওটা বলতেছি। আচ্ছা তারপর আসছে হলো স্টাডি অফ হিট ট্রান্সফার। আচ্ছা হ্যাঁ, হিট ট্রান্সফারটা আমরা রাখবো, হিট ট্রান্সফার কোনটা বুঝতে পারছি আমরা, ওই যে জিরোথ ল যেটা পড়েছি না, একটা দুটা যদি হিট টেম্পারেচার যদি ইকুইলিব্রিয়ামে থাকে, আমরা এখন ফর্মুলা ছিল H1T1 H2T2 এগুলো ফর্মুলা ছিল তোমাদের হিট ট্রান্সফারে, তো ওইটা এটা আমি রাখবো, তাহলে তোমাদের থাকতেছে কি কি সেটা করো, তারপর একটা লিখেছি স্টাডি অফ হিট ট্রান্সমিশন লাইন, এটা আমি রাখবো না, তারপর হচ্ছে স্টাডি অফ ভ্যারিয়াস প্লাম্বিং টুলস, প্লাম্বিং টুলটা আমি রাখবো, প্লাম্বিং টুল কি জানো? তারপরে আরেকটা রাখছে, হ্যাঁ এটাও আমরা রাখতে পারি, সেটা হচ্ছে মেটাল জার্নিং প্রসেস, মেটাল জার্নিং প্রসেস কি কি মানে শুনে মনে হচ্ছে কি? মেটাল জার্নিং প্রসেস মানে কি? মেটালিক পার্ট জয়েন্ট দেখ, এটা দেখলে আমরা দেই নার্স স্ক্রু দিয়ে তারপর ঝালাই করে সব ঝালাই, সেটাই ঝালাই আমরা শিখি, সেটা হচ্ছে ওয়েল্ডিং, স্টাডি অফ মেটাল জয়েন্টিং প্রসেস। জয়েন্টিং প্রসেস বেসিক্যালি ওয়েল্ডিং, ওয়েল্ডিংটা আমরা দেখব, পার্টিকুলার এক্সপেরিমেন্ট চারটা আছে। তারপর তো কি রাখছে যে স্টাডি অফ হিট জেনারেশন প্রসেস, দরকার নাই হিট ট্রান্সফার রাখছে, স্টাডি অফ সেন্ট্রিফিউগাল পাম্প, স্টাডি অফ রিসিপ্রোকেটিং পাম্প, এই দুটাকে মিলে আমরা একটা করে দেবো, স্টাডি অন ইঞ্জিন আছে, স্টাডি অফ রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন, একটা হচ্ছে ইন্টার কম্বাশন ইঞ্জিন, আচ্ছা হ্যাঁ কম্বাশন ইঞ্জিনটা রাখা দরকার,
কম্বাশন ইঞ্জিন কম্বাশন ইঞ্জিন এই ছয়টা ফাইনালি আমার থাকবে, ঠিক আছে? স্টাডি অফ হিট ট্রান্সফার, স্টাডি অফ ভ্যারিয়াস প্লাম্বিং টুলস, তারপর হচ্ছে মেটাল জয়েনিং প্রসেস, স্টাডি অফ ভ্যারিয়াস টাইপস অফ পাম্প, রেসিপ্রোকেটিং, একটা হচ্ছে সেন্ট্রিফিউগাল। আচ্ছা, আর তারপর হচ্ছে হলো স্টাডি অফ ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন, স্টাডি অফ এয়ার কন্ডিশনিং সিস্টেম। এই ছয়টা এক্সপেরিমেন্ট ফাইনালি আমার থাকবে। আচ্ছা, তোমাদের ক্যাম্পাসে প্রেজেন্ট থেকে আমাদের ইয়েতে আসো না কেন? মানে একটা পর্যন্ত আমি 1204-ই থাকবো। আচ্ছা, হ্যাঁ, সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মেটাল জয়েনিং প্রসেস আমি তোমাদেরকে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্র্যাকটিসে করাছিলাম, মনে আছে? তোমাদের কি ওয়ার্কশপ প্র্যাকটিস ছিল? মেটাল জয়েনিং প্রসেস করাছিলাম না, ওয়েল্ডিং? আমি এমন একটা ঝামেলায় পড়েছি আমার মেইল নিয়ে। হোয়াটসঅ্যাপ এর ইয়ে কিভাবে বন্ধ করা যায়? যত যার প্রবলেম সবকিছু খুঁজে পাওয়া তোমাদের এই তো
মনে হয় এই ভাতিটাকে নিয়ে আর কোনো অবজেকশন আছে? না, আমার কোনো অবজেকশন নেই। কোনো ক্লাস? না ম্যাম। অ্যাজ এক্সপেক্টেড হয়েছে নাকি আরো কিছু খামতি ছিল? আগে ব্যাকআপ ডিলিট করলে কি আমার ছবি সব ডিলিট হয়ে যাবে? অবশ্যই গ্যালারি থেকে ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, গ্যালারি থেকে ডিলিট হবে না, আপনার হচ্ছে মেইল ডিলিট। ওকে, মেইলে ডিলিট। আমার চ্যাটের ব্যাকআপ দিয়ে কি করবো? আমি ছোট বাচ্চা, আমার বয়ফ্রেন্ডের চ্যাট আছে। না, আমার বয়ফ্রেন্ড তো না করে গেছে। আমার মনে হচ্ছে যে একটু কোয়ালিটিটা একটু ভালো করলে ভালো হয়। রাইসের কোয়ালিটিটা আমার একটু ইয়ে মনে হচ্ছে। ম্যাম, চালটা একটু একটু ভালো চাল দিলে ভালো হয়। হ্যাঁ, আমার সেটাই মনে হচ্ছে। আর আমি মাংসটা খাইনি, তাই বুঝতে পারলাম না। তুমি আমি দেখেছো? আমি ডিম দেখেছি, মানে আমি বাইরের রোজ খেতে পারি না। না, মাংস ভালো হয়েছে, কিন্তু ইয়েটা ভালো ছিল, মানে আমার ইয়ে চালটা একটু ভালো হইলে ভালো। হ্যাঁ,
হ্যাঁ চাল দেখতে কেমন লাগে আর নর্দিক খায় আর দেখে আমার লাগে পাখি দিচ্ছে ম্যাম টিচারদের জন্য আলাদা বক্স করবেন আর স্টুডেন্টদের জন্য আলাদা বক্স করবেন কারণ স্টুডেন্টদেরকে খাবার কম দিবেন টিচারদেরকে বেশি দিবেন শেষ করা যায় না ছেলেরা সব শেষ করে ছেলে মানে মেয়েদের আমার বেলায় অন্তত একটা আমি অনেকগুলো খাবার দিয়ে দিছি আমার কারণে তোমার জন্য সবাইকে কম করবে না ফু ফু রোস্ট করতে খারাপ লাগে ছেলেরা আর পারলে উল্টা রাইস তুমি হচ্ছে দিয়ে দিবা যারা খেতে পারে হ্যাঁ আর না পারলে বাসা নিয়ে নিবি না আমি অনেক আস্তে খাবার খাই কিন্তু তারপর ট্রাই করছি যে খাবো কিন্তু আচ্ছা এখন হচ্ছে হলো আমাদের আমি অবজেক্টিভ কি এটা হচ্ছে স্টাডি অফ ভ্যারিয়াস প্লাম্বিং টুলস ফার্স্টে বলছে যেটা হচ্ছে প্লাম্বারদের কাজে লাগে আমার কি মানে ধরো আমি কোনো একটা কিছু ঠিক করতে গেলাম মেরামত করতে গেলাম বা কোনো একটা লাইন লাগাতে গেলাম আমার কিছু টুলস লাগে না স্ক্রু ড্রাইভার হ্যাক্স মানে এরকম ডিফারেন্ট টাইপের কিছু টুলস লাগে সেগুলোর হচ্ছে আমার ইউজ দেখবো আর নেম দেখবো আমি হচ্ছে ওদেরকে ফার্স্ট ইয়ারে সবগুলো ছবি আঁকাচ্ছি আমার ছবি আঁকা সম্পর্কে জানা তারপর হচ্ছে হলো কিভাবে স্টুডেন্টরা এটা ইউজ করবে সেটা শেখানো হ্যাঁ এই টাইপের হচ্ছে হলো আর হচ্ছে এগুলোর ম্যাক্সিমাম গুলো অনেক ইউজ করার রিস্কি সেফটি সহকারে ইউজ করার জন্য কেমন ইউজ করবে তিনটা অবজেক্টিভ বলছি ফার্স্টে হচ্ছে ওদের ইউজার নেম সম্পর্কে জানা তারপর হচ্ছে স্টুডেন্টরা যারা আছে তাদেরকে এটার সাথে ফ্যামিলিয়ারাইজ করা আর থার্ড বলেছি যে সেফটি মানে যেহেতু এখানে সেফটি ইস্যুটাকে ইউজ করার সেটা মেনটেন করে ইউজ করা শেখাটা হচ্ছে হলো এটার তিনটা অবজেক্টিভ ঠিক আছে আচ্ছা ইন্ট্রোডাকশন কি ইন্ট্রোডাকশন হচ্ছে প্লাম্বিং টুলগুলো কি প্লাম্বিং টুল কি জিনিসটা কি হ্যাঁ প্লাম্বিং কাজটা কি কেন এগুলো লাগে সেটা হচ্ছে হলো আমার ইন্ট্রোডাকশন আর টাইপস অফ প্লাম্বিং টুলস কি কি সেটা আমি এখন লিখে দিচ্ছি যে কোনো একটা এক্সপেরিমেন্টের ফার্স্ট অবজেক্টিভ লেখাটা স্ট্যান্ডার্ড তুমি এক্সপেরিমেন্টের নাম লিখবা তারপর নাম লিখবা তারপর অবজেক্টিভ এক্সপেরিমেন্টের অবজেক্টিভ কি এই অবজেক্টিভটা তোমার এক্সপেরিমেন্টের অবজেক্টিভ নট তোমার এইগুলোর অবজেক্টিভ এক্সপেরিমেন্টটা দেয়ার কি কারণ অবজেক্টিভ মানে কি উদ্দেশ্য এই যে এক্সপেরিমেন্টটা সেটার উদ্দেশ্য কি সেটা বুঝেছো তারপর হচ্ছে তুমি এক্সপেরিমেন্টটার উদ্দেশ্য কি কি সেটা আমি বললাম তারপর আমি এক্সপেরিমেন্টটা শুরু করব ঠিক আছে এক সপ্তাহ বাইরে বাইরে ছবি লাগছিল অনেকগুলো ছবি সিরিয়াস ছিলাম তোমাদেরকে তো আসল যে মানে ছবি সেগুলো তোমাদেরকে তো আঁকাই মেশিন হ্যাঁ আমাদের এই যে এটা তো হচ্ছে সবচেয়ে ইজি একটা মেশিন হ্যাঁ আমাদের মাথা ঘুরতে থাকতো আমার পাগল বুঝেছো কেন ডেট কত হবে
বুঝছো? সবাই আমাদের হচ্ছে পাইপ কাটার জন্য বা হচ্ছে মেটাল কাটার জন্য আমরা ইউজ করি, ঠিক আছে? কিছু স্কেল আছে না, স্টিলের স্কেল এরকম করে আপনাদের ল্যাবেও আছে? হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি। এই জায়গায় স্কেল আর এখানে হচ্ছে একটা মেটাল বা মেটাল থাকে না? জি ম্যাম। তো এটা হচ্ছে আচ্ছা হ্যামার, হ্যামার তো আমরা সবাই চিনি, হাতুড়ি। হাতুড়ির কয়েকটা টাইপ আছে, একটা হচ্ছে বল পিন, যেটা হচ্ছে আমরা নর্মাল যে হ্যামার ইউজ করি উপরে একটা যে এর উপর হ্যাঁ 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 একটা লম্বা থাকে আর এখান থেকে গোল, এটা
আচ্ছা, তারপর আরেকটা কি হচ্ছে ক্লক, ক্লক কোনটা এই যে উপর দিয়ে এরকম থাকে যেটা তার কাটা ওঠানো থাকে। আচ্ছা চিপিং কোনটা, চিপিং করছে ওটো চিপিং এর হাতলটা হচ্ছে এরকম থাকে মানে এরকম, এটা আমরা কম দেখছি। কেন জানো চিপিং এর হাতলটা এরকম থাকে, কারণ হচ্ছে হলো অনেক মেটা অনেক জায়গা থাকে না যে তেল বের হয় গ্রিজ, ছবিটা একটু দেখে তোমাদের আমরা যে রেঞ্জ গুলা দেখি একটা স্ক্রু আছে অ্যাডজাস্ট করা যায় তাই না, মেটাল যে হ্যাঁ ছোট বড় করা যায়। আচ্ছা ওপেন এন্ডেড কোনটা, ওপেন এন্ড হচ্ছে হলো দুই টাইপেই দুই পাশেই খোলা থাকে, দেখা দিচ্ছি আমি ছবি দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে ওপেন এন্ডেড রেঞ্জ দেখা যাচ্ছে আমার ভাইগুলো সব আছে। আচ্ছা তাও তো ভালো, ঠিক আছে অ্যাডজাস্টেবল আছে, ওপেন এন্ডেড আছে, তারপর হচ্ছে কম্বিনেশন, কম্বিনেশন কি কম্বিনেশন হচ্ছে এটা একপাশে ওপেন আর একপাশে আচ্ছা, আর আরেকটা হচ্ছে হলো পাইপ ফ্রেঞ্চ, পাইপ ফ্রেঞ্চটা মনে হয় আমরা কম দেখছি, বেসিক্যালি এটা হচ্ছে কার ওয়াশ গুলোর মধ্যে এই অ্যাডজাস্টেবল রেঞ্জ গুলো। আচ্ছা তারপর ফাইল কি, ফাইল হচ্ছে বেসিক্যালি কোন একটা সারফেস স্মুথ করার জন্য ইউজ করা হয়। আচ্ছা একটা নরমাল একদম কমন একটা ফাইলের এক্সাম্পল হচ্ছে আমরা সবাই নোক কাটি, নেল কাটার দিয়ে, নেল কাটারের হচ্ছে একটা থাকে না নোক, আমরা হচ্ছে স্মুথ করি বেসিক্যালি ওইটাই হচ্ছে ফাইল। তো ফাইলের অনেকগুলো টাইপ আছে, এক একটা তুমি যদি স্মুথ কোনো সারফেস ফ্ল্যাট কোনো সারফেস স্মুথ করতে চাও তাহলে সেটা হচ্ছে ফ্ল্যাট ফাইল, তারপর হাফ রাউন্ড কোনো সারফেস করতে চাও স্মুথ সেটা হবে হাফ রাউন্ড ফাইল, রাউন্ড কোনো সারফেস হলে রাউন্ড ফাইল, তারপর হচ্ছে ট্রায়াঙ্গুলার আছে, স্কোয়ার আছে, আর একটা হচ্ছে রাস্প আছে, মানে এটা হচ্ছে তুমি কোন সারফেস স্মুথ করতে চাও সেটার উপর বেসিক্যালি ওই অনুযায়ী। হ্যাঁ রাস্প কোনটা জানো, রাস্প হচ্ছে হলো বেসিক্যালি আমি প্রথমে যে কথাটা বললাম আমার নখ কাটার জন্য যেটা ওটা হচ্ছে হলো আমার রাস্প ফাইল। আচ্ছা তারপর হচ্ছে প্লায়ার্স, প্লায়ার্সের দুইটা, একটা হচ্ছে নিডেল নোজ আর একটা হচ্ছে ডায়াগোনাল প্লায়ার্স, ডায়াগোনাল প্লায়ার্স আমরা সবাই দেখেছি, নরমালি আমরা যে প্লায়ার্সটা দেখি না মানে নরমাল যে প্লায়ার্সটা আমরা দেখি, প্লায়ার্স তো দেখছি চিনি না সবাই, প্লাস প্লাস বলে যেটা সবাইকে সেটাই হচ্ছে প্লায়ার্স, নরমালি যে আমরা যে প্লায়ার্সটা দেখি সেটাই হচ্ছে ডায়াগোনাল প্লায়ার্স। আর আরেকটা হচ্ছে নিডল নোজ, নিডল নোজ কি একদম সূক্ষ্ম গহনার কাজ করে না, এই যে দেখবা গোল্ড প্লেটের দোকান গুলাতে দেখবা একদম চিকন নৌকা একদম সূক্ষ্ম কিছু প্লায়ার্স ইউজ করে ওই যে ওগুলাকে প্যাচ দেওয়ার জন্য হ্যাঁ বা কাটার জন্য, সেটা হচ্ছে হলো আমার নিডল নোজ। আচ্ছা ভাইস কি, ভাইস হচ্ছে হলো ধরে রাখার জন্য ইউজ করা হয়, ভাইস হচ্ছে বেসিক্যালি এটা টেবিলের সাথে লাগায় আটকায় রাখে,
এই যে এটার মাঝখানে মেটালটাকে ধরে উপরে কাজ করবে, বুঝতে পারছো? দেখছো না ভাইস? সো ভাইস হচ্ছে বেসিক্যালি হোল্ডিং এর জন্য ইউজ করা হয়, সেটা হচ্ছে ভাইস। ভাইসের দুইটা টাইপ আছে, একটা হচ্ছে মেটাল ভাইস, একটা হচ্ছে উডেন ভাইস। লিখি না এখানে, লিখলে চলে না লিখলে চলে, হাত না না জানার জন্য। আর একদম লাস্টে যেটা আছে মেজারিং টেপ, এটা আপনি সবাই জানেন। আর লাস্টে লিখবো কনক্লুশন, এই এক্সপেরিমেন্ট করে তোমার জীবনে কি কি উন্নতি হবে সেটা দিয়ে কনক্লুশন শেষ করো। ওয়েসে কোনো সমস্যা আছে? পারা যাবে? আমি সকালে উঠি, আমি দিয়ে দিচ্ছি, দেখি যে আমারটা যায়, এখন থেকে কমেন্টই অফ। ভিডিও রেকর্ড করতে হবে।